কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতখালী বাজার কমিটির উদ্যোগে বাজারে দোকানিদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দৌলতখালী বাইতুন নূর আলী মাদ্রাসা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ডাক্তার অলিউল্লাহ, হাফিজুর রহমান, আব্দুল জাহের ও রায়হান আলী সহ অনেকে। খেলায় মোহন আলী একাদশকে 4 গোলে পরাজিত করে আলম হোসেন একাদশ। এ সময় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে 2টি ছাগল প্রদান করা হয়।